আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্পোর্টস গ্ল্যামার চ্যানেলে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সপ্তম আসর শুরু হচ্ছে এই বছরের ডিসেম্বরের 5 তারিখ, যেখানে সবগুলো পুরনো ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের পছন্দের বিদেশি খেলোয়াড়দের নিয়ে দল সাজাচ্ছেন। সেখানে সুরমা নদীর তীরবর্তী শহর সিলেটের দল সিলেট সিক্সার্সও একই সাথে তাদের পছন্দের বিদেশি খেলোয়াড়দের সাথে চুক্তি করছেন। বন্ধুরা, স্পোর্টস গ্ল্যামারের আজকের আয়োজনে আমরা আপনাদের দেখাবো বিপিএল 2019-20 আসরে সিলেট সিক্সার্সের হয়ে সম্ভাব্য কোন বিদেশি প্লেয়ারগুলো খেলছেন। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো উইদাউট ফার্দার ইডু লেটস বিগিন। নাম্বার ওয়ান, উইকেট কিপার ব্যাটসম্যান নিকোলাস পুরান। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 14টি, যেখানে তিনি রান করেছেন 274 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 120.18। নাম্বার টু, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান অ্যান্ড্রে ফ্লেচার। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 42টি, যেখানে তিনি রান করেছেন 765 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 108.2। নাম্বার থ্রি, স্পিন বোলার সন্দীপ লামিচানে। নেপালি এই বোলার এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 7টি, যেখানে তিনি উইকেট পেয়েছেন 9টি এবং তার বোলিং ইকোনমি 8.04। নাম্বার ফোর, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 70টি, যেখানে তিনি রান করেছেন 1792 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 140.11, যা এক কথায় অসাধারণ। নাম্বার ফাইভ, লেফট আর্ম ফাস্ট বোলার মোহাম্মদ ইরফান। পাকিস্তানি এই বোলার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 20টি, যেখানে তিনি উইকেট পেয়েছেন 15টি এবং তার বোলিং ইকোনমি 7.25। নাম্বার সিক্স, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান জেসন রয়। ইংলিশ এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 32টি, যেখানে তিনি রান করেছেন 743 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 145.12। নাম্বার সেভেন, অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 10টি, যেখানে তিনি রান করেছেন 59 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 120.41। এ পর্যন্ত 10টি ম্যাচ খেলে তিনি উইকেট পেয়েছেন 9টি। নাম্বার এইট, অলরাউন্ডার গুলবাদিন নাইব। আফগানিস্তানি এই অলরাউন্ডার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 38টি, যেখানে তিনি রান করেছেন 429 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 124.35 এবং 38টি ম্যাচ খেলে তিনি উইকেট পেয়েছেন 9টি। নাম্বার নাইন, উইকেট কিপার ব্যাটসম্যান জস বাটলার। এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল ম্যাচের সংখ্যা 66টি, যেখানে তিনি রান করেছেন 1260 এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট 138.16। নাম্বার টেন, রাইট আর্ম ফাস্ট বোলার প্যাট ব্রাউন। এখন পর্যন্ত ইংলিশ এই বোলার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি অসাধারণ পারফরমেন্স করেন। দর্শক, বিপিএল 2019-20 আসরে সিলেট সিক্সার্সের হয়ে সম্ভাব্য এই বিদেশি প্লেয়ারগুলো খেললে সিলেট সিক্সার্স কেমন করবে তা কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।